দোস্ত, টুনিকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কেন? মেয়েটা কানে কম শুনে। কি করে বুঝলি? আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি, আর ও উত্তর দিল আমার পায়ের স্যান্ডেলটা নতুন। বল্টু বলতো, ওয়াইফ আর ওয়াইফাই এর মধ্যে মিল কোথায়? দুইটার উপরই পাড়া প্রতিবেশীদের প্রবল নজর থাকে। পাসওয়ার্ড দুর্বল হলে দুইটাই হ্যাক হয়ে যেতে পারে। বল্টু, তোর না চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলি? গিয়েছিলাম তো। ডাক্তার কি বললো? দূর, ডাক্তারের নিজের চোখ আমার চেয়ে খারাপ। কেন? দিনের বেলাও টর্চ জ্বালিয়ে আমার চোখ দেখছিল। বল্টু বলতো, হর্স মানে কি? ঘোড়া। আচ্ছা, টার্ন মানে কি? ঘোড়া। তাহলে পাউডার মানে কি? ঘোড়া। আরে, সবকিছুই ঘোড়া নাকি? না স্যার, একটা লাফাইন্না ঘোড়া, একটা মুরাইন্না ঘোড়া, আর শেষেরটা ঘোড়া ঘোড়া। কি রে বল্টু, তুই এখানে বসে আছিস কেন? আর বলিস না, আজ আমার প্রথম বিবাহ বার্ষিকী, তাই বউকে একটা চেন গিফট দিলাম, আর বউ আমাকে রাগে ঘর থেকে বের করে দিল। কেন? চেন কি এমিটেশনের ছিল নাকি? আরে না, সাইকেলের ছিল। বল্টু, তোর চোখে কি হয়েছে? কিছু হয়নি স্যার। তাহলে বাম চোখ বন্ধ করে রেখেছিস কেন? স্যার, আপনি না বলেছেন ছোট বড় সবাইকে এক চোখে দেখতে, তাই। দোস্ত, কখনো কি না আর আমিও না এই শব্দ দুইটা নিয়ে জোকস শুনেছিস? না, আমিও না। ডাক্তার সাহেব আমাকে মৌমাছি কামড় দিয়েছে, আমার খুব ব্যথা হচ্ছে। দাঁড়ান, আমি মলম লাগিয়ে দিচ্ছি। লাগাবেন কিভাবে? মৌমাছি তো এতক্ষণে দূরে চলে গেছে। আরে, মৌমাছির উপর না, যেখানে কামড় দিয়েছে সেখানে। ও আচ্ছা, তাহলে তো আপনাকে আমার বাগানে যেতে হবে, মৌমাছি আমাকে সেখানে কামড় দিয়েছিল। আরে বোকা, তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাবো। ও আচ্ছা, কামড় দিয়েছে আঙ্গুলের মাথায়। কোনটা? সেটা তো ঠিক বলতে পারবো না, ওখানে অনেকগুলো মৌমাছি ছিল, দেখতে সব একই রকম ছিল। আমার কাছে 8টা গাড়ি আছে, 10টা ফ্ল্যাট আছে, 5টা হোটেল আছে, তোর কাছে কি আছে? আমার একটা ছেলে আছে, আর ওর গার্লফ্রেন্ড হলো তোর একমাত্র মেয়ে। তোর মেয়ে আমার ছেলেকে ছাড়া বাঁচবে না। এবার বল, কি যেন একটা হিসাব শোনাচ্ছিলি? ওহ নো। তুমি জানো মিথ্যে বললে কি হবে? জি হুজুর, আমি জাহান্নামে যাব। শাবাশ। আর সত্য বললে? মামলায় হেরে যাব। বল্টু, তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। কয়টা? 100টা। কি কস, 100টা গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড কইছে সে নাকি একাই 100। দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। ভাই, আপনার দোকানে চিরুনি আছে? হ্যাঁ ভাই, আমার দোকানে চিরুনি আছে। আচ্ছা, একটা চিরুনি দেখান তো। এই নেন। ভাই, চিরুনিটা কি ভালো হবে? হ্যাঁ ভাই, চিরুনিটা অনেক ভালো, আমি নিজেও এটা ব্যবহার করি। জানোস দোস্ত, সাবান আর দুধ এই কথাটা কেউ বারে বারে বলতে পারে না। সাবান আর দুধ, সাবান আর দুধ, সাবান আর দুধ, এই যে আমি বারে বারে এই কথাটা বললাম। আরে ধীরে ধীরে তো সবাই বলতে পারে, পারলে তুই তাড়াতাড়ি বলে দেখা। সাবান আর দুধ, সাবান আর দুধ, সাবান আর দুধ, সাবান। ও নো। আচ্ছা বল্টু বলতো, আগের যুগের প্রেমিক প্রেমিকা আর এখনকার প্রেমিক প্রেমিকার মধ্যে পার্থক্য কি? স্যার, আগের যুগের প্রেমিক প্রেমিকারা খুঁজতো ভালোবাসা, আর এখনকার প্রেমিক প্রেমিকারা খোঁজে খালি বাসা। বল্টু, আমি গান শিখতে চাই, গান শেখার জন্য প্রথমে কি লাগে? গান শেখার জন্য প্রথমে সুন্দর একটা গলা লাগে। আচ্ছা, তুমি একটু বসো, আমি গলার মেকআপ করে আসতাছি।
আপনার সমস্যা কি? ডাক্তার, আমার রাতে ঘুম আসে না। কেন? টেনশনের কারণে। আপনার টেনশন হয় কেন? রাতে ঘুম আসে না তাই। হ্যালো, এটা কি পাবনা মেন্টাল হসপিটাল? জি, এটা পাবনা মেন্টাল হসপিটাল। আচ্ছা দেখেন তো, 36 নাম্বার রুমটা খালি আছে কিনা? হ্যাঁ, 36 নাম্বার রুম খালি আছে। ও, তাহলে ডাক্তারদের জানায় দেন, আমি পালাইছি। কি ব্যাপার বল্টু, আজকে অফিসে আসতে এত দেরি করলেন কেন? স্যার, আমার গার্লফ্রেন্ড কে স্কুলে দিয়ে আসতে গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কালকে থেকে ঠিক টাইমে অফিসে আসবেন, না হলে আপনার চাকরি থাকবে না। ঠিক আছে, তাহলে কালকে থেকে আপনার মেয়েকে আপনি স্কুলে দিয়ে আইসেন। সবাই শোনো, নাপিতদের কখনো ছোট করে দেখবে না। কেন স্যার? কারণ আমরা সবাই কিন্তু এক ধরনের ছোটখাটো নাপিত। বল্টু, তোর নাম বল্টু কেন? তোর বাবা মা ভালো একটা নাম রাখতে পারলো না? স্যার, নামে কি আসে যায়, যার নাম সুরভি তার পাদেও গন্ধ আছে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বল। আমি হই কিন্তু দুই, এর ইংরেজি কি? আই এম বাট টু। কিরে বল্টু, কালকে তোরে দেখলাম একটা বিষের বোতল কিনলি, তা কিসের জন্য বিষ কিনেছিলি? আত্মহত্যার জন্য বিষ কিনেছিলাম, তারপর পুরো বোতল খেয়ে ফেলেছি। কি কস, তুই এখনো মরস নাই কেন? আরে কস না, শালার দোকানদার আমারে মেয়াদ উত্তীর্ণ বিষ দিয়েছিল, তাই মরি নাই। ডাক্তার, আমি মোটা হতে চাই, কি করব? আপনি এক কাজ করেন, আপনি যে খাবারটা বেশি বেশি পছন্দ করেন, আপনি সেই খাবারটা বেশি বেশি করে খান, তাহলেই আপনি মোটা হয়ে যাবেন। কি বলেন, এভাবে তো আমি মোটা হয়ে যাব ঠিকই, কিন্তু আমার গার্লফ্রেন্ড তো চিকন হয়ে যাবে। ও নো! কিরে, তোর মন খারাপ কেন? আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। সুন্দর ছেলেদের কপালে সবসময় একটা খারাপ গার্লফ্রেন্ড জোটে। কই, আমার গার্লফ্রেন্ড তো খারাপ ছিল না। তো আমি কখন কইলাম যে তুই সুন্দর ছিলি? স্যার, আমাদের কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা হবে, আপনি আমাদের জন্য দোয়া কইরা দেন। আচ্ছা, দোয়া করব। আমার মাথায় যতগুলো চুল আছে তোমরা যেন তত নাম্বারই পাও। আপনার দাঁতে পোকা হয়েছে, আমি এখন আপনার দাঁতটা তুলে ফেলবো। ডাক্তার, আমার তো ভয় করে। আচ্ছা, আপনি একটু মদ খেয়ে নিন, তাহলে দেখবেন আপনার সাহস বাড়বে। কি হলো, সাহস বেড়েছে? হ্যাঁ বাড়ছে, এখন দেখি কোন শালার প্রতি আমার দাঁত তুলতে আসে। জানোস দোস্ত, কালকে আমাকে ডাকাতে ধরছিল। তারপর? তারপর আমার কাছ থেকে টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে। তোর কাছে না একটা পিস্তল আছিল, তাহলে বের করস নাই কেন? আরে ছাগল, আমি যদি পিস্তলটা বের করতাম তাহলে তো ওটাও নিয়ে যাইতো। ডাক্তার, আমি প্রতিদিন সকাল 6টা বাজে হাগি। হাগেন মানে? মানে পায়খানা করি। আরে সেটা তো বুঝলাম, তার 6টা বাজে পায়খানা করলে সমস্যা কোথায়? না মানে আমি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠি। বল্টু, বলতো কয়লা কোথায় পাওয়া যায়? স্যার, কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতর পাওয়া যায়। ডাক্তার, আমি প্লাস্টিক সার্জারি করে আমার চেহারা পাল্টাতে চাই। তাহলে তো আপনার 2 লক্ষ টাকা খরচ হবে। এত টাকা লাগবে কেন? আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি আমাকে সার্জারির খরচটা বলেন, আমি প্লাস্টিক বাসা থেকে এনে দেব। আচ্ছা, তুমি তো আমাকে বিয়ের আগে পাগলের মতো ভালোবাসতে, এখন বাসো না কেন? কারণ এখন আমি সুস্থ হয়ে গেছি। আমি ওয়াদা করেছি, আমি আর কখনো বাজি ধরবো না। আমি জানি তুই এই ওয়াদা পালন করতে পারবি না। কি বললি? আমি এই ওয়াদা পালন করতে পারবো না? আচ্ছা বল, কত টাকার বাজি ধরবি? এই খেলা চ্যানেল পাল্টাও, আমি এখন রান্নার অনুষ্ঠান দেখবো। রান্নার অনুষ্ঠান দেখে লাভ কি? তুমি কি ওইগুলা কখনো রান্না করবা? তাহলে তুমি রেসলিং খেলা দেখো কোন আক্কেলে।